যে ওনারা যা বলবেন সেটাই আমাদের শুনতে হবে, সেরকম জায়গায় বাংলাদেশ আর নেই। কোনো কারণে হঠাৎ করে নির্বাচনে অংশগ্রহণ করার সক্ষমতা কোনো কারণে হারিয়ে ফেলেন, সেটাতে আর আওয়ামী লীগের কী বা করার আছে? খুব ভালো ধরনের একটা ভিসা নীতি হয়েছে। আসলে কে খুশি? মানে সরকারও বলছে তারা এমন কোনো মানে খারাপ কিছু দেখছে না এই ভিসা নীতিতে, বিএনপিও বলছে তারাও খুশি, খুব ভালো ধরনের একটা ভিসা নীতি হয়েছে। আসলে কে খুশি? না, আমি আপনাকে আগেই বলেছি, এটা কোনো কারোকে হ্যাপি কিংবা আনহ্যাপি এইগুলো হওয়ার কোনো বিষয় নেই। একটা রাষ্ট্র তাদের ভিসা নীতিতে কী পরিবর্তন এনেছে এবং সেই পরিবর্তন আনার ফলে আমাদের দেশের রাজনীতিবিদ কিংবা অন্যান্য কারোর উপরে এর কী প্রভাবটা পড়বে, সেটার উপরে কি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি এইগুলো পরিবর্তিত হওয়ার কোনো সুযোগ আছে কি না, এটা হয়তোবা হয়তোবা আজ থেকে 25 কিংবা 30 বছর আগের যেই বাংলাদেশ ছিল, যেখানে ওনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার মধ্য দিয়ে এই দরিদ্র দেশকে সহায়তা করতেন এবং হুমকির ভেতরে রাখতেন যে আমরা যেভাবে বললাম সেভাবে বসো, নাহলে সেভাবে ওঠো, নাহলে এই সমস্ত সাহায্য দেওয়া বন্ধ, সাহায্য দেওয়া বন্ধ হলে তোমাদের মতো দরিদ্র দেশের কী অবস্থা হবে, আমরা কথা শুনতে বাধ্য ছিলাম। সেই দরিদ্রতম দেশ থেকে আমরা উন্নয়নশীল হয়ে মধ্যম আয়ের দেশের দিকে যাত্রা করেছি। আমাদের অর্থনীতি আমি বলবো না ইটস ম্যাচিউর ইয়েট, এটা এখনও ম্যাচিউরিটি পায়নি, কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি। সেই দিকে যাওয়ার ক্ষেত্রে ওনারা আগে যেইভাবে বাংলাদেশকে মনে করতেন, বাংলাদেশ সেই অবস্থানে আর নেই, এটা হয়তো ওনারা বুঝতে পারেন কি পারেন না আমাদের বোধগম্য নয়। তারপরে ওনাদের সেই পুরনো যেই সমস্ত আমাদের উপরে খবরদারি করা ভাষা সেইগুলো প্রয়োগ করে চলেছেন, আমরা সেগুলো শুনছি, শোনার পরে সেইগুলো মানা না মানা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এবং আমার মনে হয় বাংলাদেশের এখন সে পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল স্ট্রেংথ হয়েছে যে ওনারা যা বলবেন সেটাই আমাদের শুনতে হবে, সেরকম জায়গায় বাংলাদেশ আর নেই। ওনারা ওনাদের ভিসা নীতিতে পরিবর্তন আনলে আনতে পারেন, সেটা আমাদের কোনো কিছু করার নেই, তবে আগামী নির্বাচন সম্বন্ধে ওনারা যেগুলো বলেছেন সেই সমস্ত বিষয় অনুযায়ী আমাদের যে এক্সিস্টিং সিস্টেম আছে এই সিস্টেমের মধ্য দিয়ে যদি আরও সুসংহত কিংবা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেইগুলো তো আসলে সবাই চায়, আমরাও চাই। এখন আমি সেই জন্যই বলছি যে সেই সমস্ত একটা ভালো নির্বাচনের ক্ষেত্রে বিএনপি রাজনৈতিক দল হিসাবে তাদের অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার ক্ষেত্রে ওনারা অংশগ্রহণ করবেন, কিন্তু আমরা আমাদের পার্টির প্রধান সহ সবাই বলেছেন যে ওনারা যে গোঁ ধরে আছেন সেই জায়গায় আর ফেরার কোনো সুযোগ নেই। ওনারা যদি মনে করেন যে না আমরা ওই আগারটাও খাবো তলারটাও কুড়াবো এই নীতিতে ওনারা যেভাবে বিশ্বাসী ছিলেন, ওইখানে যদি থাকেন তাহলে কার বা কী করার আছে? রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, ওনাদের নির্বাচন করার সক্ষমতাও আছে আমি মনে করি। এখন যদি ওনারা কোনো কারণে হঠাৎ করে নির্বাচনে অংশগ্রহণ করার সক্ষমতা কোনো কারণে হারিয়ে ফেলেন, সেটাতে আর আওয়ামী লীগের কী বা করার আছে? আমরা ওনাদেরকে শুধুমাত্র অনুরোধ এবং আমন্ত্রণ জানাতে পারি।